বন্ধুরা, আপনারা ভারতীয় নৌবাহিনীর একাধিক হেলিকপ্টার দেখেছেন যাকে আমাদের যুদ্ধজাহাজ থেকে অপারেট করা হয়। কিন্তু মুশকিল হলো, এক তো এই জাতীয় হেলিকপ্টার খুবই বড়, একটা যুদ্ধজাহাজে কেবলমাত্র একটা হেলিকপ্টারই অপারেট করা সম্ভব। উপরন্তু জাহাজ চলাকালীন একে ল্যান্ড করানো বা টেক অফ করাও খুবই মুশকিল। তাছাড়া শত্রুর কোনো জাহাজকে এনগেজ করার দরুন ব্যাপক চান্স রয়েছে যে এর ওপর কাউন্টার অ্যাটাকও হতে পারে। এক্ষেত্রে এত দামি একটা হেলিকপ্টার ধ্বংস তো হবে, তবে তার চেয়েও বড় কথা, এই হেলিকপ্টারের যে পাইলট তারও জীবনহানি হতে পারে। আর এটাকে মাথায় রেখে ভারত এবার এমন এক ধরনের টেকনোলজিকে তৈরি করে ফেলেছে যাতে আমাদের এই ধরনের অপারেশনে না কোনো পাইলটের প্রয়োজন পড়বে আর না কোনো অ্যাকচুয়াল হেলিকপ্টারে। হ্যাঁ, ঠিকই ভাবছেন, ভারত ফাইনালি এই ধরনের সিস্টেমকে তৈরি করে ফেলেছে যাকে আপনারা ছোটো সাইজের মানুষবিহীন হেলিকপ্টার বলতে পারেন। আর একে অপারেট করার জন্য কিন্তু কোনো পাইলটের প্রয়োজন পড়বে না, ফলে এটা না কেবল এই সমস্ত যুদ্ধজাহাজ থেকে অপারেট করা সম্ভব, বরং একই সাথে চীনের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। কীরকম তো বন্ধুরা, হালে আমাদের মহারাষ্ট্রের যে MSME ডিফেন্স এক্সপো ছিল, সেখানে একাধিক হাতিয়ার ডিসপ্লে করা হয়। কিন্তু এর মাঝেই একটা হাতিয়ার সকলের নজর কেড়ে নেয়, আর তা হলো এটা। এটা আমাদের প্রাইভেট কোম্পানি LNT তরফ থেকে এখানে প্রদর্শন করা হয়েছে ভারতীয় সেনাবাহিনীর জন্য। যদিও ওরা এটাকে নিয়ে খুব বেশি ইনফরমেশান এখানে পাবলিক করতে রাজি না, তবে ওদের দাবি যে এই মুহূর্তে এই সিস্টেমের টেস্টিং চলছে। তবে এই যে ছবি, সেটা কিন্তু সামনে আসতে না আসতে একটা বিবাদও শুরু হয়ে গেছে। আর তা হলো, আপনারা যদি এই হেলিকপ্টারের ডিজাইনটা খুব ভালোভাবে খেয়াল করেন, তাহলেই বুঝতে পারবেন যে এটাকে দেখতে অনেকটা সুইডেনের APID-1 এর মতন দেখতে লাগছে, যার ভিডিও ফুটেজ এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখছেন। ফলে এখানে 2 থেকে 3টে সম্ভাবনা দেখা গেছে। প্রথমত, এটা ভারতের LNT আর সুইডিশ কোম্পানির সাথে মিলে জয়েন্ট ভেঞ্চারে তৈরি, আর তারই একটা ভারতীয় ভেরিয়েন্ট এখানে দেখানো হয়েছে। দ্বিতীয়ত, এর ডিজাইনে এই সুইডিশ কোম্পানির হেল্প নেওয়া হয়েছে। আর তৃতীয়ত, এটা সম্পূর্ণ ভারতীয় ডিজাইন, আর এটার সাথে হতে পারে যে ওই সুইডিশ ড্রোনের কিছুটা মিল রয়েছে। আর যদি এটা ভারত আর সুইডেনের জয়েন্ট ভেঞ্চার হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিস্টেম কতটা শক্তিশালী তার কিছুটা আইডিয়া পাওয়া যাবে। যেমন ধরুন, এর যে স্পিড সেটা হবে, ধরে নিন যে ম্যাক্সিমাম 120 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উঠতে পারে। এতে পিস্টনের ইঞ্জিন রয়েছে যা সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত এন্ডিউরেন্স দেবে, অর্থাৎ একটানা এটা মোটামুটি 4 ঘন্টা উঠতে সক্ষম। আর হ্যাঁ, এটা কিন্তু সমতল এলাকা বা সমুদ্রের জন্য। ভারত যদি এই সিস্টেম লাদাখের মতন হাই অল্টিটিউডে অপারেট করতে চায়, তাহলে এর যে এন্ডিউরেন্স সেটা লাগাতার কমতে শুরু করবে, এবং যত উঁচুতে নিয়ে যাওয়া হবে এর এন্ডিউরেন্স তত বেশি কমে যাবে। যাই হোক, এবারে আসে আসল কথায়, যে এটা ভারতীয় সেনাবাহিনীকে কতটা শক্তিশালী করবে। তো বন্ধুরা, এই সিস্টেম কি আমাদের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ তাতেই কিন্তু মেইনলি ডিপ্লয় করা হবে, যার সবচেয়ে বড় সুবিধা হলো বেসিক কাজের জন্য সবসময় হেলিকপ্টারকে অপারেট করতে হয়, তা সে আশেপাশে কোনো জাহাজকে মনিটর করা হোক, তাকে ট্র্যাক করা, এমনকি প্রয়োজন পড়লে এটাকে এনগেজ কর, সবটাই কিন্তু হেলিকপ্টার দ্বারাই করতে হয়। এছাড়া আশেপাশে সার্ভিলেন্স করতেও হেলিকপ্টার অপারেট হয়। কিন্তু এবার এই জাতীয় কাজের জন্য সবসময় হেলিকপ্টারকে টেক অফ করার বদলে এই ধরনের সিস্টেমকে অপারেট করা যাবে, যা এই সমস্ত কিছু করতে পারে। এতে আমাদের যে ওভারঅল অপারেশনাল কস্ট, মেনটেন্যান্সের খরচ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় দুটোই বেঁচে যাবে। আর যেহেতু এটা একদম হেলিকপ্টারের মতন ভার্টিক্যালে টেক অফ আর ল্যান্ডিং করতে পারে, তাই প্রয়োজন পড়লে একে আমাদের যে এয়ারক্রাফট ক্যারিয়ার বা যুদ্ধজাহাজ রয়েছে সেখানে তো ডিপ্লয় করাই হবে। আর শুধু তাই নয়, চাইনিজ বর্ডারেও আমাদের এই ধরনের সিস্টেম ব্যাপক কাজে আসবে। হ্যাঁ, মুশকিল শুধু একটাই, যে হাই অল্টিটিউডে এর যে পারফরম্যান্স সেটা কিন্তু অনেকটাই কমে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটাকে কিন্তু সিয়াচিনের মতন যে এরিয়া সেখানে ডিপ্লয় করা সম্ভব নয়, কারণ প্রথমত এত উঁচু আর হার্শ কন্ডিশনে অপারেট করার মতন সিস্টেম ভারত তো ছেড়েই দিন, বিশ্বের কোনো দেশের কাছে নেই। তাই এর জন্য কিন্তু স্পেশালি HL আলাদা একটা RUAV-কে তৈরি করছে যাতে ইন্ডিয়ান আর্মি সাহায্য করবে। ফলে ওভারঅল এটা ভারতীয় সেনাবাহিনীর জন্য এক নতুন বুস্টারের কাজ করছে। আর এই ধরনের আরও একাধিক আনম্যান সিস্টেম ভারতীয় সেনাবাহিনীতে সামিল করা জরুরি। এখন দেখা যাক যে এর ফাইনাল টেস্টিং কবে শুরু হয়। বাকি ভারতের এই নতুন মানুষবিহীন হেলিকপ্টার ড্রোনকে নিয়ে আপনাদের কী মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।